এই মুহূর্তে ত্রিপুরাতে আবারও শাসক দল বিজেপির দশ জন নেতাকর্মী সমর্থক বিজেপি ত্যাগ করে সিপিআইএম পার্টির লাল ঝান্ডা দলে যোগদান করেন। কুমারঘাট মহকুমার সুকান্ত অঞ্চলের রামনারায়ণ চরকিপাড়াতে দশ জন বিজেপির ভোটার সিপিআইএম পার্টির লাল ঝান্ডা দলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন সিপিআইএম কমরেড মিন্টু চন্দ্র দাস। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যা হয়েছিল ভুল ১৮তে আর করব না ২৩-এ, এবার ভুল পদ্মফুলকে ছাঁটাই করতে এবার শাসক দল বিজেপি নিজের পায়ে ব্রেক মারতে শুরু করে দিল। কুমারঘাট মহকুমায় বামপন্থীরা আবারও শক্তি প্রয়োগ করল, নিজের পায়ে আবারও তাদের শক্তি প্রয়োগ। শাসক দলের হিংসা দুর্নীতি বিভিন্ন কাজের ইস্যু সামনে রেখেই বামপন্থীদের এই পদ্মফুলকে ছাঁটাই করে সিপিআইএম পার্টিতে যোগদান। কুমারঘাটে পদ্ম ছাড়া এবার লাল ঝান্ডার দলের শক্তিবৃদ্ধি ২৩ নির্বাচনের ভোটের আগেই ত্রিপুরায়।